নদিয়ার পলাশীপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহার টেহট্টের কড়ুইগাছি নিজ বাসভবনে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্বয়ং বিধায়কের বাড়িতে চুরি হওয়ায় এলাকাবাসী হতচকিত হয়ে গেছেন। শনিবার খুব সকালে তাপসবাবু ঘুম ভেঙে নিচে নেমে দেখেন দোতলা বাড়ির নিচের অফিস ঘরের তালা খোলা। এরপর ঘরে ঢুকে দেখেন অফিস ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরাটিকে চোর চটের বস্তা দিয়ে ঢেকে দিয়েছে। তারপর তার নজরে আসে আলমারির তালাও খোলা। সিসিটিভি ফুটেজে তাপসবাবু দেখেন চোর হাতে গ্লাভস পরে চোখ মুখ ঢেকে তালা খুলে ভেতরে ঢুকে আলমারি খুলে সর্বস্ব নিয়ে চলে গেছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন টেহট্ট মহকুমার এসডিপিওর নেতৃত্বে টেহট্ট থানার পুলিশ প্রশাসন। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই চুরি প্রসঙ্গে তাপসবাবু কি বললেন দেখুন। তখন কারেন্ট ছিল না, যারা চুরি করতে এসেছিল আনুমানিক রাত দুটো থেকে আড়াইটার মধ্যে দেখা যাচ্ছে যে প্রথমে আসে এসে আমার এই কলঘরের যে ক্যামেরাটা আছে ওখানে একটা চাপা দেয়, ক্যারি ব্যাগ, ওটা বন্ধ করে। তারপরে অফিস ঘরে সিসি ক্যামেরায় যেটুকু দেখা গিয়েছে হাতে গ্লাভস পরা, চোখ মুখ ঢাকা, তালা খুলে ভিতরে ঢুকে, ভিতরে ঢোকার পরে আলমারি খুলে, আলমারি খুলে থেকে আমার জীবনের লাইফে যা ছিল সর্বস্ব নেই। চাবি কোথায় পেল ওরা? চাবি ম্যানেজ করেছে, চাবি ছিল, এই চাবিটা পাওয়া যাচ্ছিলো না, যেটা মেন গেটের চাবি ওটা খোয়া গিয়েছে, চাবিটা পাওয়া যায়নি। আর ভিতরকার আলমারি চাবি যেমন ছিল তেমনই আছে, কিন্তু হয়তো ওদের কাছে ডুপ্লিকেট চাবি আদার্স কোনো চাবি থাকতে পারে। তালা কি ভেঙেছে? তালা খুলেছে। আমি আনুমানিক কত টাকা চুরি হয়েছে এটা বলা যাবে না, হয়তো আমার লাইফে যা ছিল তাই। আচ্ছা, টাকা ছাড়া আমার হোল লাইফে যা ছিল। কাগজপত্র, কাগজপত্র, নথিপত্র কিছু? নথিপত্র সেটা এখনও বোঝা যাচ্ছে না, কিছু নথিপত্র কাগজপত্র বিচার এমন খেয়াল করা হয়েছে, পুলিশ তদন্ত করছে। আচ্ছা, এটা কি বিরোধীদের কোনো চক্রান্ত বলে মনে করছেন আপনি? নাই মনে করেন। চাবিটা কদিন আগে হারিয়েছিল? চাবিটা কাল থেকে পাওয়া যাচ্ছিল না, মানে আজকে সকালে পাওয়া দেখি চাবি, ওই চাবিটা নেই। আমি ঘুম থেকে ওপর থেকে নিচে এসে আমার একটা ছেলে থাকে, তাকে বললাম যে ঘরটা খোল, সেই তখনই চাবিটা পাইনি। আপনার কাউকে সন্দেহ হয় না? আমি কাউকে সন্দেহ করি না। ঘটনা নজর আসলো কখন? ঘটনা নজর আসলো কখন? আমি ভোর পাঁচটার সময় যখন দেখলাম যে আমার ওই ঘরের চাবি, অফিস ঘরের চাবিটা খোলা, তখনই আমি সন্দেহ হয় ঘুরে দেখছি, ঘরে ঘুরে দেখছি যে সিসি ক্যামেরার উপরে বস্তা দিয়ে চাপানো আছে। আমি নিজে আলমারি গিয়ে দেখি, কিছু নেই। আচ্ছা তাপসবাবু, এখন লকডাউনের জন্য অনেকে কাজ হারিয়েছে, কাজ হারানোর জন্য কি অনেকে চুরির পথ নিয়েছে, এটা কি বলবেন? এটা লকডাউনের চোরের কাজ না, এটা হচ্ছে খুব পাকা চোরের কাজ। আচ্ছা, তাহলে বলা যায় কি আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে? এটা বিক্ষিপ্ত ঘটনা, পুলিশ তো আমার বাবাকে সারাদিন পাহা দিয়ে থাকবে না। না, আইন শৃঙ্খলা, একটা বিধায়কের বাড়িতে চুরি মানে তো আইন শৃঙ্খলার অবনতিই বলা যায়। না, আইন শৃঙ্খলার অবনতি সেভাবে তো বলা ঠিক হবে না, কারণ চোর ডাকাত তো থাকবে দেশে, তারা চোর তাদের কাজ তারা করবে। আপনার আরেকটা সিসিটিভি চালু ছিল, ওখানে কি কোনো তথ্য পাওয়া গেল? ওই একটা লোককে দেখা যাচ্ছে, সব কিছু ঢাকা, মুখ হাত মুখ ঢাকা, গ্লাভস পরা, সমস্ত কিছু ঢেকে রেখেছে, ঘরটা তালা খুলছে দেখা যাচ্ছে, লোকটাকে স্পষ্ট বোঝা যাচ্ছে না কি। কোথায় কোথায় সিসিটিভিটা রয়েছে আপনার? সিসিটিভিটা তিনটে, একটা হচ্ছে এখানে, আর একটা হচ্ছে আমার ঘরের সামনে, আর একটা ঘরের ভিতরে। আচ্ছা, মানে যে রুমে আপনি বসেন সেই রুমের ভেতরে, একটা বাইরে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।